আসসালামু আলাইকুম। টাইমস অফ সিলেট থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, জহিরুল ইসলাম শিয়াব। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট জেলার ফ্যান্সিগঞ্জ উপজেলার সাইনং উত্তর কুশিয়ারা ইউনিয়নে। আপনারা জানেন সামনে আসছে আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক শাহ মুজিবুর রহমান জহনের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এবং মে মাসে বাংলাদেশে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শাহ মুজিবুর রহমান জহনের নির্বাচনী প্রচারণা শুরু এবং আজকে তিনি ইতিমধ্যে একটি উঠান বৈঠক করছেন, এই নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে উপস্থিত রয়েছেন শাহ মুজিবুর রহমান জহন সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা পরিবারটা খুব ভালো, তারা সবসময় মানুষের প্রতি মায়া দয়া, আর এরপরে যে একটা মুকাম আছে তারা বাড়ির সামনে, এখানে গেলে মানুষ তারার ব্যবহার মানুষ মুগ্ধ হইয়া হয়ে যাওয়া একটা মুকাম হয়েছে ভাই আল্লাহ দিস, আপনার এই রহমতের সেটা আপনার হয়ে যাবে। আর নির্বাচন উপলক্ষে আপনারা আমার যখন বাইরে আল্লাহর রাস্তায় এখন ভোট দিলে তাই দল মত নির্বিশেষে, কিন্তু দলের কোনো কথা নাই, দল মত নির্বিশেষে এইবারকে কিন্তু সরকার থেকে কোনো দলীয় খেয়াইতে পারত নাই, সব এইবার স্বতন্ত্র যার যথা মনে করে দিতা। তো আপনারা দয়া করিয়া আমার, আমি ওই এলাকার মুরব্বী বাদ মানুষ, ওই হিসাবে আমার বাসাইয়া আমি আপনাদের কাছে অনুরোধ রুখ আর আগামী নির্বাচন আমার বাইরে একটা ভোট দিলাই তাই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানগণ, আমার মা বোনেরা, আপনারা সেই সকাল দশটাটা কি অপেক্ষা কররা, আমি প্রথমে ক্ষমা প্রার্থী যে আমার একটু লেট গেছে আইতে, আমার আর প্রোগ্রাম আছিল। আজকে আপনারা সামনে যে এই যে কষ্টটা আমি দিলাম, এই কষ্ট দিলাম কিতার লাগি আপনারা আজকে উপস্থিত হয়েছেন, আমি আমার কথাগুলা কই। আগামী উপজেলা নির্বাচন আর মে মাসও এই ফেসগুঞ্জন অনুষ্ঠিত হইব। এই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি মানুষের গড়ে গড়ে যাইরাম, মানুষের দোয়া চাইরাম। আপনার কাছে আমার একটা অনুরোধ যে অনেক সময় আপনারা জানেন যে এই নির্বাচন উপলক্ষে আপনারা সামনে অনেক প্রার্থী আইবা, তারার কথা হুনৌকা আমার কথা হুনৌকা, যার কথা ভালো লাগবো যারে আপনারা বিশ্বাস হইব মানুষের সেবা করব তারে আপনারা গ্রহণ করবা। আমি যে আপনারা সামনে আইসি খুলি যে আমারে সবে ভোট দিলেইবা এটা আমি কইতাম নাই, আপনারা যাচাই করুকা মানুষ দেহকা খাম করতে পারবানি এই জিনিসগুলো আপনারা দেহকা। আমার একটা অনুরোধ হইল আপনারা গেছে এই ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ গত 2018 সালে আমি নির্বাচনে দাঁড়াইছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমার নৌকা দিছিলা, তে নৌকার লই আমি পারিছিলাম, আমি ফাঁস করতাম পারছি না, এটা আমার দুর্ভাগ্য, আমি সেটা দোষী আর না। কিন্তু এবার দলে কোনো নৌকা দেন না, কোনো প্রার্থীও না, কইছে জার্জির খাড়াও। এই যে জার্জির খাড়াও আর খাওয়ার লগে লগে আমি উঠান বৈঠক করি আর বিভিন্ন জায়গায় যাইরাম। আপনারা আজকে মা বোন যারা আছেন প্রথমে আপনারা লগে আজকে আমি বইছি, আরো বিভিন্ন জায়গাতে আমার উঠান বৈঠক চলে। আপনারা কাছে আমার অনুরোধ যে যদি আমি মনে করি এই ফেঞ্চুগণ আজকে অনেক বঞ্চিত, কিতালাই বঞ্চিত, যে আজকে আমরা যে এই যে আপনারা এখানে উপস্থিত আইসন, অনেক সময় দেখা গেছে যে আমরা ফেঞ্চুগঞ্জের অনেক মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে পুরোটা বাস্তবায়ন হন না। আমরা মনে করি উপজেলা পরিষদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, অনেক অনুদান ইকানো হয়, এই অনুদানটা সঠিকভাবে যদি ব্যবহার হয় তাইলে কিন্তু আমরা গ্রামীণ জনপদটাকে উন্নয়ন শুরু হইব। আজকে আমার মা বোনেরা যারা এক উপস্থিত হয়েছেন, আমি মনে করি আজকে এই যে অনুষ্ঠান, আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা অনেক কষ্ট করে আইসন, শীতের সময় আইসন, আমি আর বেশি সময় দিতাম না, আমার একটা অনুরোধ যে ফেঞ্চুগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষা পরিবর্তন করতে হলে, বাস্তবায়ন করতে হইলে আগামী নির্বাচনে আপনার সঠিক নেতৃত্ব আপনারা বাসিয়ে নিতে হইব। কারণ আপনারা বুট নিয়া আর আপনারা লোকের ফলে দেখা সাক্ষাৎ নাই, খালি গাড়ি লইয়া দৌড়িতাম, ইজার চেয়ারম্যান আমি হইতাম চাইরাম না, আমি হইতাম চাইরাম, আপনারা সেবা করতাম চাইরাম, গড়ে গড়ে যাইতাম, মা বোনের খেদমত করতাম, আমার এলাকার উন্নয়ন করতাম এবং এই এলাকাকে শান্তিপূর্ণ একটা এলাকা, সমৃদ্ধশালী এলাকা হিসাবে করতাম। আপনারা একটা জিনিস জানেন যে আমার নতুন প্রজন্ম, আমি চাই এই নতুন প্রজন্মরে ক্রিকেট আর ফুটবল লইয়া মাঠও সারাদিন থাকতো,
মাঠও খেলা হইব, লেখাপড়া শেষ মাঠও গিয়ে খেলা হইব, খালি ফেসবুকও তাহলে হইতো নাই। আমার একটা উদ্দেশ্য হইল এইবার ফেঞ্চুগুঞ্জের তরুণ প্রজন্মরে লইয়া আমি কলেজ স্কুল শেষ হইব, মাঠও যাও, ফুটবল দিব, ক্রিকেট দিব, খেলাইতে দেখো। আর একটা জিনিস হইল গিয়া সবচেয়ে দুর্ভাগ্যজনক যে জিনিসটা আমি কইরাম, যে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হইব। কোন পলিথিন জানননি? ওই যে বাজারে গেলে এক টাকার পলিথিন ব্যাগ দেয়, এই পলিথিন ব্যবহার করার কারণে কিতাও জানননি? আমরা মানব দেহে ক্যান্সারের সংখ্যা বাড়ি যার। আপনারা নদী নালা খালে বিলে যে আপনারা পলিথিন ফড়িয়ে থাকে, এতে পরিবেশ নষ্ট হওয়ার, আমরা মাছ নষ্ট হওয়ার, নদীর মাছ পাওয়া যান না, এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে আছে পলিথিন আস্তে আস্তে বন্ধ করে দিছে। বিশেষজ্ঞরা কইছে এই পলিথিন যদি ব্যবহার বন্ধ না করা হয় মানুষের ক্যান্সারের সংখ্যা বাড়ি যাইব, মানুষের রোগ বালাই দেখা দিব এবং এই যে বিভিন্ন সমস্যা দেখা দিব। আমি ফেঞ্চুগঞ্জ উপজেলায় যদি আল্লাহ আমারে নির্বাচিত করে প্রথমে পলিথিনের ব্যবহার আমি নিষিদ্ধ করব। পলিথিন এই এলাকায় চলতো না, পলিথিনের পরিবর্তে পাটর ব্যাগ, পাটর জাগর ব্যাগ, কাগজের উন্নত মানের ব্যাগ, এই ব্যাগগুলা ব্যবহার করব। আজকে কুশিয়ারা নদীর মাছ পাওয়া যায় না, কিতালেই পাওয়া যায় না, আজকে মাছ নাই, কারণ মাছ এমন অবস্থা হয়েছে মা মাছ পর্যন্ত মারি ফেলাই দেয় তারা, যাতে মা মাছ প্রজনন ক্ষমতা কমে যার। এই সমস্ত জায়গাটাই উঠেই আনতে হইব। আমার শেষ কথা হইল আমার স্কুল কলেজের যে সমস্ত আমার আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়া করে এরারে সুন্দরভাবে একটা ভবিষ্যৎ গড়ে তৈরি করে দিতে হইব, ফুটবল খেলতে হইব এবং স্বাস্থ্য সমস্ত পরিবেশের মধ্য দিয়ে এই সমাজে আবার গড়িয়া উঠতে হইব। আমি আর সময় নিতাম না, আগামী উপজেলা নির্বাচনও আমি ফেঞ্চুগঞ্জের মানুষের গড়ে গড়ে যাইম, যদি আমার বালা লাগে ভোট দিবা, আমার যদি বালা না লাগে যারে বালা লাগে তারে ভোট দিলেইবা। কিন্তু আমি একটা জিনিস আপনারা কইরাম, কোন দুর্নীতি আমরা করতাম নাই, অসৎ কোন কাজ করতাম নাই, হারাম পয়সা খাইয়া আপনার খাপড় কিন দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, দোয়া কবুল হয় না, এই লাইনও ইনশাল্লাহ আমি যাইতাম না। যদি আমি যাইতাম চাইতাম তাইলে আমার আজকে কোটি কোটি টাকার মালিক আমি থাকতাম পারতাম, কিন্তু ওই লাইনে আমি গেছি না। আপনারা আমার মা বোন, আপনারা গেছে আইসি, যদি ভালো লাগে আমারে আপনারা দয়া করি আগামী নির্বাচনে ভোট দৌকা এবং দেখোকা আমার যে কোনো খাম হয়নি, যদি আমি খাম করতাম না পারি পরবার আমারে ফালাই দিবা আর ভোট দিতা নাই। আমার বক্তব্য শেষ, আপনারা আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম। টাইমস অফ সিলেট থেকে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম জহিরুল ইসলাম শিয়াব। আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এথেন বাংলার সাংবাদিক শাহ মুজিবুর রহমান যখন এর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আগামী মে মাসে কয়েক ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তারই অংশ হিসাবে ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার সাইনং উত্তর কুশিয়ারা ইউনিয়নে শাহ মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু। এখানে যারা মহিলা রয়েছেন তাদের সঙ্গে আজকে নির্বাচনী উঠান বৈঠক করেছেন ইতিমধ্যে, এবং এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। টাইমস অফ সিলেট থেকে আমি আপনাদের সঙ্গে ছিলাম জহিরুল ইসলাম শিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।